हरे रामो रामो राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो रामो राम हरे हरे। अगर हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो रामो राम हरे हरे। सर्वप्रथमे अमार गुरुपाद पद्मनित्य लीला प्रविष्टं विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा ब्रह्म माध्य गौड़ीय सारस्वत सम्प्रदाय सकल आचार्य श्रीपाद पद्मे दंडवत प्रणत हुए सकल अहित की कृपा प्रार्थना करी। तो आज के हमने गाड़ लेनी बैठ आज के कि बोला अरुण उत्तम और असीम हाँ तथा शुभांगी एवं सिलु रमा आर के रोमा और सुशीलु रोमा एंड पंपा हाँ वंशर जिन्हें कीर्तन प्रतिष्ठा कर मैं वंशे थे शुनी कीर्तन प्रतिष्ठा ना कि हाँ तो वंशे जिन कीर्तन प्रतिष्ठाता से बिना पानी दासी बिना पानी दासी आज के नवमतम ना नवमतम पूर्ति बात्सरिक उत्सव। तो आज के रे उत्सव होच्छे बीरहर उत्सव आनंदेर उत्सव नय। तो ये जीवनटा आम्रा जे पेयेछि কি জন্যে পেয়েছি আর কিভাবে কাটাচ্ছি এই কর্মের ফল আমাদের কোথায় নিয়ে যাবে এ সম্বন্ধে ভাগবতের একটা কাহিনী আছে, সেই কাহিনীটাকে আমি বাংলা করে সংক্ষেপে সরল করে বলার চেষ্টা করব। কাহিনীটি হচ্ছে এই আত্মদেব আর ধুন্ধুলি। সকল নিশ্চয় জানেন আত্মদেব, জানেন তো কি জানেন আত্মদেব? আত্মদেব একটা ব্রাহ্মণ ছিলেন, তো যার অনেক যজমান, যজমান মানে যার অনেক সমস্ত শিষ্য বাগেরা ছিল, সেই ব্রাহ্মণের যে ব্রাহ্মণী মানে যিনি তার স্ত্রী তার নাম ধুন্ধুলি, তারা অনেকদিন হলো বিয়ে করেছে বিবাহ করেছে কিন্তু বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরেও কোনো সন্তানাদি হয় না। আর বাংলার সমাজে জানেন তো বাংলার সমাজে যদি বিবাহ করার পরে সন্তানাদি না হয় তাকে আটকুড়ো বলে, আটকুড়োর মুখ দিলে কি হয় জানেন? দিনটাই বৃথা চলে যায় নাকি? আমি দেখেছি আমাদের মামাদের আমাদের পাড়াতে, আমি যেখানে বড় হয়েছি মানে আমার আমি বড় হয়েছি ভারতবর্ষের কোনো এক গ্রামে কানপুর গ্রামে, সেই গ্রামে তো দেখতাম যদি বিবাহর এক বছর বিবাহ হয়ে গেছে কোনো সন্তানাদি হয় না তার বাড়িতে কাঁদতে ফেলে দিত। কার্তিক জানেন তো? কার্তিক কার্তিক ঠাকুর জানেন তো? কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর ফেলে দেন তোমার তো জোর করে বিবাহ মানে সন্তান দেহ করতে নিতেই হবে, মানে কার্তিক না হলে প্রতি বছর পূজা করতে হবে। তো যাই হোক এরকম ধরনের প্রথা আছে, তো বহু মানে বহু দিন হয়ে গেছে সন্তানাদি হয় না, সকলেই মানে তাকে খুব তাদের খুব ঘৃণা করতো। এই ব্রাহ্মণ যদিও তার শিষ্য সমন্ত অনেক আছে
কিন্তু পাড়ার লোকেদের ঘৃণা করত। সে এমন আটকুড়ো, মানে এমনই একটা পরিস্থিতি তার, তার যে গোশালায় যে সমস্ত গরু আছে তাদেরও সন্তানিত হয় না, বাগানে গাছ বসালো গাছেরও কোনো ফল হয় না, এই জন্য সকলে তাদের ঘৃণা করতো পাড়ার সমস্ত। সে একবার ঘৃণায় ঘৃণিত হয়ে জর্জরিত হয়ে সে মনে মনে ঠিক করলো, আমি জঙ্গলে গিয়ে আত্মহত্যা করব। জঙ্গলে চলে গেল, বলতে এরম ধরনের পাড়ার পাড়া প্রতিবেশীদের হিংসা, মানে পাড়া প্রতি নিন্দা আর সহ্য করা যায় না। আত্মদেব ব্রাহ্মণ ঠিক করলো, আমি জঙ্গলে গিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করে বললি তো হবে না। তো যাই হোক, জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে জলতেষ্টা লেগেছে, দিঘি পেয়েছে, একটা দিঘি জানেন তো, বড় একটা দিঘি পেয়েছে, সেখানে জল খেলো। আমিও খেতাম, আমাদের গ্রামেতে যে খেলার মাঠ ছিল, খেলার মাঠের পাশে কোনো কল ছিল না, তো ওইখানে নদীর জল খেতে হতো। তো যাই হোক, তখন তো অবস্থা ছিল, এখন এখন তো নদীর সমস্ত মানে বিষ ঠিস দেয়, গণ্ডগোল হয়ে যায়, হয়ে গেছে, তখন এসব ছিল না। তো যাই হোক, সো জল টল খেয়ে উপরে উঠে আসছে, তখন সন্ন্যাসীকে দেখতে পেল। সন্ন্যাসীকে দেখে, সন্ন্যাসী দেখে বলছে, তোমার মনটা খুব দুঃখী দুঃখী লাগছে, কী ব্যাপার? বলছে, এই ঘটনা আমার পাড়ার প্রতিবেশী যেরকম ঘটনা, আমি এতদিন বিবাহ করে সন্তানের দিয়ে, তো আমাকে একটা সন্তান চাই, আমার সন্তান চাই। তো তখন সন্ন্যাসী তার কপাল দেখে বলল, শুধু এই জন্মে না, আগামী 7 জন্মে তোমার কোনো সন্তানের দিয়ে নেই, এটাই ভগবান তোমার ভাগ্যে লিখে দিয়েছে। হ্যাঁ, তাই। কিন্তু সে সেই ব্রাহ্মণ আত্মদেব সন্ন্যাসীকে পেয়ে ছাড়ছে না, সন্ন্যাসীকে বারবার ধরে বলছে, আমাকে একটা সন্তান দিন, যে কোনো প্রকার একটা সন্তান দিন। তখন আত্মদেব আত্মদেবকে বোঝানোর চেষ্টা করলো সন্ন্যাসী, দেখো ভগবানের বিরুদ্ধে যেও না, তোমার দুঃখের শেষ থাকবে না। তখন শ্রীমৎ ভাগবতের কাহিনী শুনিয়ে বলল, চিত্রকেতু মহারাজ একটা সন্তানের জন্য 1,00,000 বিবাহ করেছিল, সেই চিত্রকেতু মহারাজকে পরবর্তীকালে বৃত্তাসুর হতে হয়েছিল। কিরকম? চিত্রকেতু মহারাজ একটার পর একটা বিবাহ করছেন, সন্তানাদি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তখন অঙ্গিরা ঋষিকে ডেকে পাড়লেন যে আমার একটা বিধান দিন, যজ্ঞ করলেন, যজ্ঞ থেকে অঙ্গিরা ঋষিকে বললেন যে দেখো তোমার ভাগ্যে সন্তান নেই, তুমি কেন এসে করতে যাচ্ছ কেন? বলছে না, আমার সন্তান চাই, নাহলে আমার ঘরে শান্তি হচ্ছে না। তো যাও, অঙ্গিরা ঋষি যজ্ঞ করে যজ্ঞ থেকে ফল উঠলো, সেই ফল দিয়ে বললো, তোমার যেটা প্রিয় পত্নী তাকে তুমি দাও, এই ফল দিলে তার সন্তান হবে। সন্তানও হলো, সন্তান না হওয়ার জন্য যে দুঃখ ছিল, সন্তান হওয়ার পর বাকি সব পত্নীগণ দেখলো যে এই সন্তানটাই হচ্ছে আমাদের কাল। এই সন্তান হওয়ার পরে রাজার সমস্ত চিত্রকে তোমার সমস্ত লক্ষ্য গিয়ে পড়েছে সন্তানের প্রতি, আমাদের প্রতি আর কোনো ধ্যান নেই। তো এই সন্তানটাকে মেরে দেওয়া হোক, বিষ দিয়ে মেরে দিল। হ্যাঁ, তারপরে অনেক দুঃখ, এসব ঘটনা অনেক কথা বলল। সে মনের দুঃখে পাত, মানে কি বলে, আকাশ পথে বিমানে যেতে যেতে দেখতে পেল কৈলাস, কৈলাসে দেখলো তার গুরু ভাই শিব রয়েছে, চিত্রকেতু মহারাজও কিন্তু শিষ্য হচ্ছে বলরামের শিষ্য, আর শিবজি মহারাজ বলরামের শিষ্য শঙ্কর্ষণ, দেখবেন শিবজি মহারাজের গলায় সাপ রয়েছে কেন, সাপ রয়েছে বলরাম তার গুরু, বলরামের শেষ মূর্তি গুরুকে সব গলায় রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে সেখানে দেখলো পার্বতী, হ্যাঁ পার্বতী বসে আছেন শিবজি মহারাজের কোলে, আর শিবজি মহারাজ পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন। সেটা দেখে গুরুভাইকে একটুখানি ভর্ৎসনা করেছে, আর পার্বতী স্বামীকে ভর্ৎসনা করছে দেখে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি আমার স্বামীকে এরম বলছো,
আমি তো অভিশাপ দিচ্ছ তুমি অসুর জয় আমাদের পড়তাম। তারপরে সেভাবে বৃত্তাসুর হয়ে গেল। তো যাই হোক, এসব ঘটনা সব বলা হলো। তারপরে সন্তান চায়, তখন সে সন্ন্যাসী একটা আম দিয়ে বলল, হাত থেকে একটা আম দিয়ে বলল, এই আমটা তোমার পত্নীকে দেবে, আমি আশা করছি তোমার তোমার পত্নী অচিরেই গর্ভবতী হবে, মানে অচিরে তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যাবে। এবার ধুন্ধুলি, তার পত্নী ধুন্ধুলিকে এসে আনন্দ সহকারে আমটা দিল, তুমি খেয়ে নাও, আর যেটা খেলেই তোমার তোমার সন্তানেদি হবে, আমাদের আর কেউ বা আর নিন্দা করতে পারবে না। তো যাই হোক, ধুন্ধুলি তখন বিচার করতে লাগলো, যার কপালে সন্তান হয় নাকি তাই বিচার করতে লাগলো, আমি যদি এখন আমটা খাই, যদি গর্ভবতী হই, তা সুখদেব মহারাজ সুখদেব গোস্বামীর মতো যদি আমার মা যে কি বল বিটিকা, তার প্রায় 13 বৎসর তার সন্তান গর্ভে ছিল, এই সময় যদি আমার ঘরে আগুন লেগে যায়, তাহলে আমার তো আমি তো এখন যেতে পারবো না, তাহলে আমাকে আমাকে তো মরে যেতে হবে। আমটা খেলো না, আত্মদেব তো আনন্দে চলে গেছে, তার সমস্ত কি যজমানের বাড়িতে চলে গেছে, আমটা না খেয়ে গোশালা গরুকে দিয়ে দিল, গোশালা গরু খেয়ে নিল, গরু গর্ভবতী হয়ে গেল। এ তো গর্ভবতী হবে না, হয় না, কিন্তু এটা হতেই হবে, গর্ভবতী হতেই হবে স্বামীকে মানানোর জন্য। তো যাই হোক, একটা 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 নাটক করতে লাগলো, নাটক এবার সুন্দর করলো, যে তার বোন ছিল গর্ভবতী, তার বোনের স্বামী ছিল কি বলে হুলিগানটাই, মানে হচ্ছে মদ গাঁজা খেত, যে মদ গাঁজা খায় তার ছেলে কি হতে পারে বলতাম, কেন ল্যামাক বলে একটা সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক বলেছে, পিতা মাতার দোষ গুণ সন্তান সন্তান বর্তায়, তাই তো নাকি। তো যাই হোক, সে এখন তাকে এখন তার সেই তার বোন কিন্তু আর্থিক দিকে খুব কমা ছিল, তো বললো বোন তোর যখন সন্তানটা হবে, আমার এই পরিস্থিতি হয়েছে, আমি আমার পেটে কাপড় জড়িয়ে অভিনয় করব, আমি গর্ভবতী, তোর যখন সন্তান হবে তুই আমার সন্তানটা দিয়ে দিবি, এর বিনিময়ে আমি তোকে কি টাকা দেবো, তুই চুপচাপ থাকবি, কিছু বলবি না। তো আত্মদেব কয়েকদিন পরে যখন ফিরে এলো, তারপর দেখ ফিরে আসার পরে দেখ সত্যিকার আমার পত্নী গর্ভবতী হয়েছে হয়েছে, আবার চলে গেছে, তখন খবর পেলো যে এবার সন্তান প্রসব হয়ে গেছে, যখন তো বোনের সন্তান হয়ে গেছে, এবার বোন দিয়ে দিয়ে সন্তানটাকে, আত্মদেব আনন্দে ফিরে এলো, এবার আমার সন্তান হয়েছে, এবার সন্তান আনন্দে আত্মহারা, সন্তানের নাম রাখা হবে, নাম নাম রাখা সে মানে উৎসব চললো, নাম রাখলো কি ধুন্ধুলির বেটা, ধুন্ধুলির বেটা হচ্ছে ধুন্ধুকারী দাস। এবারে তো কি হলো, তার পত্নী বলছে মানে ধুন্ধুলি বলছে, আচ্ছা আমাদের সন্তান তো হলো, কিন্তু একটা অসুবিধা হয়ে আছে, কি অসুবিধা, আমার স্তনে কোনো দুধ নাই, তবে একটা সুবিধা আছে, যদি তুমি কিছু মনে না করো তাহলে একটা সুবিধা আছে, কি আমার বোনের সন্তান হয়েছিল সে মরে গেছে, তার তো স্তনে দুধ আছে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার বোনকে আমি নিয়ে এসে রাখবো আমার সামনে, তাহলে আমাদের সন্তান তার দুধ খেয়ে বড় হয়ে যাবে। এই সমস্ত কনস্পিরেসি করে সন্তান হয়ে গেল, সন্তানের পালন চালন চলছে। কিছুদিন পরে যাকে যে গোশালায় গরুতে গরুকে যে আম দিয়েছিল সে গরুও গর্ভবতী হয়েছে, গরুর ওপর সন্তান প্রসব হয়েছে, কিন্তু গরুটার সন্তান হয়েছে মানুষের মতো, দেখতে সম্পূর্ণ মানুষ, হাত পা সব মানুষের মতো, কানটা শুধু গরুর মতো, তারও নামকরণ হয়ে গেল আত্মদেবেরা মানে মানে কি বলে আর আনন্দের সীমা নেই, গরুরও গর্ভবতী হয়ে গেল, বা গরুর সন্তান হয়েছে মানুষের মতো সন্তান হয়েছে, আর সে তো সন্ন্যাসীর ফলের দ্বারা হয়েছে, তো স্বভাবটা সন্ন্যাসীর মতো শান্ত ধীর স্থির। আর এদিকে ধুন্ধুকারী, আচ্ছা গরু সেই গরু সেই সন্তানের নামকরণ হলো গোকর্ণ, কানটা গরুর মতো সেটা গোকর্ণ নাম হলো। যাই হোক,
দুই সন্তান বড় হচ্ছে, দুই সন্তানের মানে মনোভাব সম্পূর্ণ বিপরীত, একদম প্রচন্ড বদমাস আর একদম শান্ত ধীর স্থির। তো আত্মদেবের বদমাইশি মানে আত্মদেবের পুত্র মানে হচ্ছে ধুন্ধুকারীর বদমাইশি, আর গোকর্ণ সহ্য না করতে পেরে সব সংসার ছেড়ে চলে গেল, সাধনায় চলে গেল, তীর্থ ভ্রমণে চলে গেল, বড় হয়েছে। আর এই আত্মদেব যখন সন্ন্যাসীর কথা মনে পড়ছে যে এত বদমাস, এত উৎপাত, মদ গাঁজা তারপরে বেশ্যা নিয়ে সবসময় ছেড়ে পড়ে আছে, এসব আর দেখতে না পেরে আত্মদেবও চলে গেল, জঙ্গলে চলে গেল হর ছড়ে। তখন ধুন্ধুকারী আর ধুন্ধুলি রইল বাড়ির মধ্যে। তো এ তো মানে বাবার সব জমানো সম্পত্তি থেকে ভাঙিয়ে ভাঙিয়ে খেতে খেতে শেষ হয়ে গেল, কদিন যাবে, কলসির জল গড়ালে কদিন যাবে। তো যখন শেষ হয়ে গেল, মাকে জিজ্ঞাসা করছে বাবার আর কত কোনো লুকানো সম্পত্তি আছে বলো, যা স্বভাব হয়ে গেছে মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারপরে বেশ্যা বাড়ি যাওয়া, সে স্বভাব হয়ে গেছে, সে কখন সে স্বভাব কখন বদলানো যাবে? সো এখন কি হলো, তো যেহেতু মা বললো আমি জানি না, তো মাকে ওই ছেলে আত মানে ধুন্ধুকারী মাকে মেরে দিল, মানে রাগে ক্রোধে মাকে মেরে দিল। মা মরে গেল, এখন একা, এখন সেই তার সমস্ত চাহিদা পূরণের জন্য সে চুরি করতে লাগলো, আর বাড়িতে পাঁচখানা বেশ্যা কেনে রেখে দিল। এই ধরনের অত্যাচার, একা আছে বাড়িতে আছে। তো একদিন সেই চুরি করতে করতে রাজার বাড়িতে চুরি করতে চলে গেছে, রাজবাড়িতে চুরি করে সোনার গহনা ফহনা নিয়ে এসছে। এবার বেশ্যাগুলো চিন্তা করছে যদি রাজা ধরে ফেলে তাহলে এদের সঙ্গে আমাদেরও জীবন গণ্ডগোল হয়ে যাবে। ওতে বেশ্যাগুলো চিন্তা করলো ঠিক আছে, এই যখন রাত্রে ঘুমাবে একে আমরা মেরে দেবো, মেরে দিয়ে ঘরের মধ্যে কবর দিয়ে দেবো। জ্বলন্ত কাঠ, ও যে ঘুমাচ্ছে না, পাঁচ বেশ্যা মেলে জ্বলন্ত কাঠ দিয়ে চেপে মেরে ফেলল, আর ঘরের মধ্যে কবর দিয়ে মানে মাটিতে পুঁতে ফেলে সব চলে গেল, বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, দেখুন, হ্যাঁ, এ তো সম্পূর্ণ হয়ে গেল। ধুন্ধুকা গোকর্ণ তো তীর্থে ভ্রমণ করছে, দাদার এই কীর্তি, দাদাকে দাদার যাতে ভালো হয়, সমস্ত তীর্থে যাচ্ছে, পবিত্র নদীতে স্নান করছে, আর মহাভারত পড়ছে, রামায়ণ পড়ছে, বিভিন্ন পুরাণের শ্লোক পড়ছে, সমস্ত করছে। এবারে বহুদিন পরে বাড়ি এসছে, বাড়ি এসে দেখছে পুরো বাড়িটা পুরো শ্মশান খাঁকা করছে, ময়লা অপরিষ্কার। তো যাই হোক, এসব তো দেখে আশ্চর্য গেল, মা কোথায় গেল? এখন তো ফোন আছে, ফোনে, তখন তো ফোন টোন ছিল না। তো যাক, মা কোথায় গেল, দাদা কোথায় গেল, সব কোথায় গেল, বাবা কোথায় গেল, কারো কোনো খবর নেই, বাড়ি একদম ঝুলে পরিপূর্ণ, ঝুল জানেন তো, মা কড়সার জ্বালায় ভর্তি হয়ে গেছে, কেউ থাকে না। তো যাক, গোকর্ণ বহুদিন পরে বাড়ি এসে যখন দেখছে এরম পরিস্থিতি, সন্ধে হব হব করছে, মানে সন্ধে বলতে মানে তখন অন্ধকার হয়েছে একটুখানি, সূর্যদেব তখনও আছে, তখনও সূর্যদেব আকাশে আছে, যাক মেঘ দেখ করে অন্ধকার টন্ধ হয়েছে। সেই সময় দেখছে একটা মহিষের মূর্তি, মানে বড় একটা জানোয়ারের মূর্তি, সব অ্যাবনর্মাল সাইজ, মানে যেটা স্বাভাবিক সাইজ আয়তন তার থেকে অনেক বড় জানোয়ার। সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, আত্মদেব তো সন্ন্যাসী হয়ে গেছে, হাতে কমণ্ডল ছিল, কমণ্ডলের জল হাতে নিয়ে ছিটকা দিতে, মন্ত্র পড়ে ছিটকা ছিটকে দিতে, কি বলে ছিটকারি বলে তাদেরকে, ছিটকারি দিতেই সঙ্গে সঙ্গে সেই কথা শুরু হয়ে গেল। কি কথা বলতে লাগলো, এরম করে চাপা গলা বলতে লাগলো, ভাই গোকর্ণ, আমি তোমার সেই ধুন্ধুকারী, আমার আমি এখন আমার আত্মা এখন বহু কষ্ট পাচ্ছে,
আমার পরিস্থিতি এই হয়েছে, আমি এইভাবে মরে গেছি, আত্মা খুব কষ্ট পাচ্ছে, ভাই আমাকে তুমি বাঁচাও, এই পরিস্থিতি উদ্ধার করো আমাকে। তো গোকর্ণ চিন্তা করলো, আমি তো প্রত্যেক তীর্থে গিয়ে আমার ভাইয়ের কল্যাণের জন্য এত কিছু করলাম, তাহলে ভাইকে এরম হতে হলো কেন, ভাই আত্মা তো কষ্ট পাচ্ছে কেন? তখন কোথাও কিছু না পেয়ে সূর্যদেব কাটকে দিল, এত তার তেজবান তেজস্বী সন্ন্যাসী, সূর্যদেব দাঁড়াও আমাকে বলো, আমি আমার ভাইয়ের মঙ্গলের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে গিয়ে পবিত্র নীতি স্নান করে বিভিন্ন তীর্থে তার উদ্দেশ্যে গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, 18 পুরাণ পড়েছি, উপনিষদ পড়েছি, সব পড়েছি, আমার ভাইয়ের গতি এরম হলো কেন? সূর্য ভগবান তখন বলছেন গোকর্ণ তুমি এবার শ্রীমদ ভাগবত পড়ো। কেন? আমি তো এত কিছু পড়েছি, এ তো শ্রীমদ ভাগবতের অংশ। তখন সূর্যদেব বলছে, তুমি তো পড়েছো সত্যি কথা, গোটা আম গাছকে যদি চেবাও আমের সাথে পাবে কি? গোটা আম গাছকে চেবালে, গোড়া থেকে ডগা পর্যন্ত পাতা সব চেবালে আমের সাথে পাওয়া যাবে কি? আখের রস খেলে কি মিজরিস রস স্বাদ পাওয়া যাবে কি? নানা রকম সব দিয়ে বলছে, শ্রীমদ ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, বেদ বেদান্ত উপনিষদের সার হচ্ছে শ্রীমদ ভাগবতম। তো যাই হোক, তুমি এটা পাঠ করো, পাঠ করলে তোমার ভাই নিশ্চয়ই মুক্তি পেয়ে যাবে। তো যাই হোক, গোকর্ণ সেই শ্রীমদ ভাগবত পাঠ করার জন্য এলেন হরিদ্বারে। হরিদ্বারে এসে তিনি শ্রীমদ ভাগবত পাঠে আয়োজন করেছেন। শ্রীমদ ভাগবত পাঠ যখন হয়, যদি শুদ্ধ ভক্তের মুখারবৃন্দ থেকে যদি নির্গত শ্রীমদ ভাগবতের শ্লোক প্রকাশিত হয়, সেই প্রত্যেকটা শ্লোক তখন হরিনামের থেকে শক্তিমান হয়ে যাবে, মানে হরিনামের মতো শক্তিমান, মৎস্যের কেন বেশি, হরিনামের মতো শক্তিমান হয়ে যাবে। কারণ শাস্ত্র বলছে, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। নাম মানে হচ্ছে হরিনাম, বিগ্রহ মানে হচ্ছে ভগবানের মূর্তি, আর স্বরূপ মানে হচ্ছে ভগবানেরই একটা প্রকাশ মূর্তি, সেটা কি শ্রীমদ ভাগবতম। যেমন হচ্ছে অংশাবতার, কলাবতার, শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের শাব্দিক অবতার। শ্রীমদ ভাগবতকে ভগবানের সম্পূর্ণ রূপ বলা হয়। শ্রীমদ ভাগবতে কটা স্কন্দ আছে? 12টা স্কন্দ আছে, 18,000 শ্লোক রয়েছে, 345টা অধ্যায় রয়েছে। হ্যাঁ, সেই 12টা স্কন্দকে ভগবানের অঙ্গের 12টা অঙ্গ বলা হলো। কে বললেন? ব্যাসদেব নিজেই বললেন। কি বললেন? যে পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম ষষ্ঠ ভুজান্তর দুর্যুগলং তথন্ন কণ্ঠস্থ রাজন্নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপট্টম শিরে অপিত দ্বাদশেব ভাতি। মানে পাদ যদিও প্রথম দ্বিতীয়, শ্রীমদ ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্দ হচ্ছে ভগবানের পাদ পদ্মদ্বয়, তৃতীয় তুর্য কথিত যদ উরু, উরু মানে যেটা কি বলে জাংঘা, বলে হিন্দিতে জাংঘা বলে, এটাকে বাংলায় কি বলে তাই তাই তো ইংলিশে বলে উড়ু। হ্যাঁ, উড়ু যদ উরু, তা উরুদ্বয় হচ্ছে তৃতীয় চতুর্থ স্কন্দ, নাভি হচ্ছে পঞ্চম স্কন্দ ভগবানের নাভি, ষষ্ঠ হচ্ছে দুই ভুজের দুটো বাহুর মাঝখানে যেটা আছে বক্ষস্থল ষষ্ঠ, সপ্তম অষ্টম হচ্ছে দুটো বাহুদ্বয়,
নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ, কণ্ঠস্থ রাজন নবম যদিও, মুখারবিন্দম দশম প্রফুল্লম, মুখারবিন্দ দশম স্কন্ধ, একাদশ হচ্ছে ললাট, একাদশ স্কন্ধ ললাট ভগবানের, শিরোপি মানে মাথার উপরে স্কাল যাকে বলে সেটা হচ্ছে দ্বাদশ স্কন্ধ। এইভাবে শ্রীমদ্ ভাগবতকে ভগবানের সম্পূর্ণ একটা মূর্তি বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করতে আসছেন কে না গোকর্ণ, মহাযোগী, মহাতেজস্বী, সার তার পাঠ শোনার জন্য বিভিন্ন দেব দেবী পর্যন্ত, বিভিন্ন পবিত্র নদী তাদের তাদের মূর্তি ধারণ করে পাঠ শুনতে, এত লোকের ভিড় হয়েছে যার জন্যে পাঠ করতে এসছেন সে ধুন্ধুকারী তার নিজেরই জায়গা হয় না, বসার জায়গা নেই। তখন অত প্রেতজনী প্রাপ্ত হয়েছে, বাঁশ ছিল, বাঁশের যে বাঁশের বাঁশের মাঝখানে গর্ত থাকে না, ওই গর্তে ঢুকে গেল। সেখানে এত ধ্যানস্থ সহকারে পাঠ শুনছে, প্রথম দিন পাঠ হয়ে গেল, একটা গাঁট ফেটে গেল, সাত দিনে সাতখানা গাঁট ফেটে গেল। তারপর সাত দিন পাঠের পরে পুষ্পরথ নেবে এলো গোলক বৃন্দাবন থেকে, একটাই রথ নেবে এলো, সকলে অনেক শ্রোতা আছে, একটাই রথ নেবে এলো। এখন প্রশ্ন হচ্ছে এত শ্রোতা শ্রোতাও ছিল শুনলো, তো একখানাই মাত্র রথ নেবে এলো কেন? বলছে যে শুনেছে খুব মনোযোগ সহকারে শুনেছে একজনই, সেটা যে ধুন্ধুকারী, বাকি তোমরা শুনেছো বটে। যেমন আমি দেখিছি তো এখন বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে শ্রীমদ ভাগবত পাঠ হয়, কিরম পাঠ হয়, পাঠের মধ্যে চাও চলে আমি দেখেছি। আমি দক্ষিণ আফ্রিকা থেকে একটা গ্রুপ এসেছিল, 40-50 জনের মতো গ্রুপ এসেছে, তাদেরকে নিয়ে আমি মায়া মানে কি বলে মথুরা দর্শন করতে গেছিলাম। আর মথুরা যা জন্মস্থান জন্মগ্রহণ করতে গেলাম, দেখলাম বিশাল প্যান্ডেল, মৃদুল শাস্ত্রী পাঠ করছে, বিশাল এত লোকজন সমাগম, দেখলাম সেখানে চাও বিনা পয়সা দিচ্ছে সকলকে করছে, আবার মানুষ আবার সেই পাঠের মাঝখানে গান চলছে। আমি যখন যখন ঢুকেছিলাম তখন সেই মৃদুল শাস্ত্রী বলছে যে পুত্র মৃদুশাস্ত্র সুদামাকে বিবাহ দেওয়ার পরে যে আশীর্বাদ করছে না, বলছে পুত্রবতী ভব সৌভাগ্য, সুরে সুরে আর নাটকের মিউজিক বাজছে, সুন্দর সব সুপরিবেশ করছে, সবাই নাচছে। কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবত যেমন সুখদেব গোস্বামী পাঠ করেছিলেন সেখানে একদম একদম চুপচাপ সব বসেছিলেন, পিন্ড অফ সাইলেন্ট, 88,000 ঋষি এক জায়গায় বসে উইদাউট মাইক সবাই শুনতে পেয়েছিলেন। তো শ্রীমদ্ ভাগবত হরিনাম সবই সব গুরুত্ব একই। তো তাই কি হলো দেখুন, এই ধুন্ধুকারী এত পাপী ছিল, এই মনঃসংযোগ সহকারে সাত দিন তার ভাই গোকর্ণ মহা তেজস্বী ঋষি গোকর্ণের মুখারবিন্দ থেকে মুখ থেকে নির্গত ভাগবতের শ্লোকগুলো শুনেই তার জন্য ভগবান পুষ্পরথ পাঠিয়ে দিলেন। শ্রীমদ্ ভাগবতের শেষ কথা হচ্ছে সংকীর্তন। এই যে সময় সংকীর্তন করি না, এটা যদি সত্যিকারের মনঃসংযোগ করা যায়, এই সংকীর্তন দ্বারা কলিযুগে আমরা উদ্ধার হতে পারব। সংকীর্তন কলৌ পরম উপায়। তাই সেই আজকের এই বিনা পানি দাসীর নবমতম তীরধান দিবস, আমি শুনেছি শুভাঙ্গীর মুখে শুনেছি, মানে তোমাদের মাথা স্বপ্না নাকি আমাদের মঠে ওর নাম শুভাঙ্গী, তো স্বপ্নার মুখেই তোমাদের শুনেছি যে মা খুব উৎসাহ ছিলেন সব জায়গাতে, এই যেমন আমাদের এখানে যে ওল্ড হামে সকলকে সংকীর্তনে উৎসাহ দিত, নিজেও করতেন,
ওদের বাড়ির মধ্যে কাঁসর ছিল, ঘন্টা ছিল, সব কিছু ছিল, তার মধ্যে একটা ঘন্টা বোধা নিয়ে চলে এসছে, ওনার ওনার ভাগে পড়েছে নাকি। তো যাই হোক, এরম ধরনের, হ্যাঁ, এই যে সব বিনা পানি দাসী যে একটা প্রথা চালু করে গেছে, আমরা খুব আড়ম্বর করি, যেদিন তিরোভাব হয় খুব আড়ম্বর করি, বাবা মার তিরোভাব, হ্যাঁ, মানে খাওয়া দাওয়া করা হয়, লোকজনকে ডাকা হয়। কিন্তু সবথেকে তিরোধান দিবসে আত্মাতুষ্টির জন্যে শ্রীমৎ ভাগবতের যে নির্যাস, হরিনাম সংকীর্তনই হচ্ছে আসল। কলো নাস্তেব 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 গতিরন্যথা, কলিকালে ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যেনা যারা সংকীর্তনকে সহায়তা করে তারা সত্যি করে আমাদের শুভাকাঙ্ক্ষী। উনি আর সশরীরে নেই, কিন্তু তার তার প্রচলিত প্রথাকে এখন পর্যন্ত বংশের মধ্যে ধরে রেখেছে। কিছুদিন পরে হয়তো নীলা, মানে নিকিতা, নীলা তো উনি বলেন না নাকি, বলো, নিকিতা করবে হয়তো, তারপরে হয়তো হরিপ্রিয়া তো করছিল। হ্যাঁ, তো যাই হোক, সে আমাদের সংকীর্তন প্রথাটাকে আপনারা চালিয়ে রাখুন। শ্রীমৎ ভাগবত পাঠ করে ধুন্ধুকারী উদ্ধার হলো, শ্রীমৎ ভাগবতের নির্যাস মানে এসেন্স হচ্ছে এই হরিনাম সংকীর্তন। তো বাড়িতে যৎপরনাস্তি হরিনাম করবেন, তুলসী আছে কি? তুলসী এখানে তো হয় না নাকি? হয়, সামারে হয়, কিন্তু সব তো থাকে না। যা তুলসী হলে তো ভালো, তুলসী সেবা করুন, হরিনাম করুন, তাহলে কি হবে, এই দুটো সেবা করেই দেখুন যে বেশ্যা ছিল, মনে আছে লক্ষ্মীরা, মনে আছে, শুনেছেন লক্ষ্মীরা, শুনেছেন, শুনে না? আচ্ছা, হরিদাস ঠাকুর তো নামাচার্য ছিলেন, নাম শুনেছেন? এবার লক্ষ্মীরা মনে পড়েছে, লক্ষ্মীরা, হ্যাঁ, সেই লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের কাছে এসেছিলেন কি জন্যে, একটা মুসলমান রাজা রামচন্দ্র খাঁয়ের, হ্যাঁ, দেখলো কি এই হরিদাস ঠাকুরের হরিনামের এত প্রভাব, হিন্দুর হরিনামে এত প্রভাব, সবাই তাকে সম্মান করে, আমাকে সম্মান করে না, এই হরিদাসকে হীরাদাস বানাতে হবে। লক্ষ্য হীরা একজন প্রসিদ্ধ বেশ্যা ছিল, তাকে বলে দিল যে তুমি যদি এর হরিদাসের এই এই যে মানে ব্রতকে ভঙ্গ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে অনেক উপহার দেব। বলছে, মহারাজ, আমি তিন দিন হরিদাসের সমস্ত কত ব্রত ভঙ্গ করে দেব। সন্ধ্যেবেলা হরিদাস ঠাকুর তার কুটিরে বসে হরিনাম করছেন, জঙ্গলের মধ্যে কুটির, সেখানে সে অঙ্গভঙ্গির দ্বারা জানাচ্ছেন, লক্ষ্মীরা জানাচ্ছে, আমি এই জন্যে এসছি, আমাকে আমার আশা পূর্ণ করো। হরিদাস ঠাকুর শাস্ত্র জানেন তো, যখন মহিলা কখনো প্রপোজ করে তাকে না করতে নেই, এসবার প্রপোজ করলে না করতে নেই, কেন? এটা নাহলে কী বলে, মনুসংহিতা বলছে তাকে নাকি জন্ম নিতে হয় নপুংসক হয়ে। দেখবেন মেনকা প্রপোজ মানে প্রস্তাব করেছিলেন অর্জুনকে, অর্জুনকে এক বস্ত্রের জন্য হতে হয়েছিল, নপুংসক হতে হয়েছিল। কী বলো, ভগবানের জন্য করলেন, বা তোমার যখন অভিশাপ দিয়ে দিয়েছো এক বছর জন্য হোক, মানে ইন্দ্রদেব বললো ঠিক আছে ওকে তুমি এরকম অভিশাপ দিও না, হ্যাঁ, মেন কেন, উর্বশী। তো যাই হোক, এরম ধরনের, তো এই জন্য বলছে আমি তোমার সমস্ত আশা পূর্ণ করব, আমাকে আমার জপটা সম্পূর্ণ করতে দাও। সন্ধ্যেবেলা থেকে এসে সকাল হয়ে গেল, তো জপ আর সম্পূর্ণ হয় না, প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনও চলে গেল, এইভাবে তৃতীয় দিনে এই যে হরিদাস ঠাকুরের সামনে বসে বসে নাম শুনছে, যদিও মনের মধ্যে দুর্বাসনা রয়েছে, নাম শুনছে, নাম শুনতে শুনতে তার হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার হতে তৃতীয় দিনে চিন্তা করছে আমি তো অন্যায় করছি, তো হরিদাস ঠাকুর পায়ে পড়ে গেলেন।
পায়া পড়ে গিয়ে বললেন কি, আমাকে আমার আমি এই জন্য এসেছিলাম প্রভু, আমি অন্যায় করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত কি আছে বলুন। যে তুমি এক কাজ করো, তুমি তোমার এই যে এই যে এই যে সমস্ত প্রফেশনকে কি বলে, এই সমস্ত মানে যে পেশা নিয়ে তুমি যে সম্পত্তি করেছো, সেই সম্পত্তিগুলো সমস্ত ব্রাহ্মণকে মেটে দাও। আর মাথা মুড়িয়ে, তোমার তো মেয়েদের চুলে সম্পত্তি, চুলে তো সৌন্দর্য আছে, তো মাথাটা মুড়িয়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে দীক্ষা দেবো, হরিনাম দেব। আর হরিনাম দেওয়ার পরে হরিদাস বলল, তুমি এখানে থাকো, তুমি তুলসী সেবা করো, হরিনাম করো, দুটো সেবা করো। সেই লক্ষ্মীরা পরবর্তীকালে বড় মহান্তি হয়ে গেল। তাকে দর্শন করার জন্যে শয়ে শয়ে লোক পড়ার লোক যেত তাকে দর্শন করতে, ছিল বেশ্যা, হয়ে গেল বড় মহান্তি। তো হরিনাম খুনিকে মুনি করে, যেমন হচ্ছে দস্যু রত্নাকরকে বাল্মীকি মনে বানিয়ে দিল ভগবানের নাম। তো ভগবানের নামের খুব প্রভাব রয়েছে, সেই নামই কলিযুগের সার হয়ে দাঁড়িয়ে এখন এসেছে আমাদের কাছে, প্রকাশিত হয়েছে। তো বাড়িতে আর্যাই করুন, তুলসীর সেবা করুন, আর হরিনাম করুন। বাড়িতে অনেক অনেক কিছু করতে হয় আমি জানি, যেটা প্রত্যেক যেটা মানে ধর্মের পথে অনেক বাধা আছে, যেহেতু এখানে চলে আসা এই দেশে চলে এসেছেন, এখানকার প্রথাতে সব ছেলেমেয়ে বড় হচ্ছে, ছেলেমেয়েকে এই প্রথাতে মানে প্রথার বাইরে এসে আমাদের যে বৈদিক প্রথা অনুযায়ী জীবনযাপন করানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো তথাপি যদি বাড়িতে তুলসীর সেবা হয় আর হরিনাম হয়, তাহলে জানবেন যে আমাদের চরম লক্ষ্য, চরম লক্ষ্য তো আমেরিকায় থাকা নয়, ইংল্যান্ডে থাকা নয়, এসব দেশ সবই তো ভৌতিক রাজ্য, সব ভৌতিক রাজ্য, এ শেষ হয়ে যাবে, শরীর শেষ, সম্বন্ধ শেষ, পাসপোর্টের ভ্যালু শেষ। হ্যাঁ, থাকবে কিন্তু আমাদের ভগবানের নাম, নামের মধ্যে আছেন আপন শ্রীহরি, নামকে আশ্রয় নিয়ে আর তুলসীকে সেবা করুন। দেখবেন ধীরে 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 লক্ষ্মীর মতো সব আমাদেরও সব দোষ কেটে গেছে, যত দোষ করা হয়ে গেছে সব কেটে গিয়ে নাম সকল সকলকে শুদ্ধ করে দিয়ে ভগবানের চরণে অর্পণ করিয়ে দেবে সাহায্য করে। তো আজকেই বীণাপাণি দেবীর নবমতম তিরোভাব তিথির যে সন্ধ্যার বাসরে যে আমরা সব একত্রিত হয়েছি, তো উনি যে শিক্ষাটা দিয়ে গেছিলেন, আর ছেলে মেয়ে যাই হোক আর আজ শিক্ষিত হয়েছে, পয়সা উপায় করছে, নতুনভাবে সব বাড়িঘরদর কিনছে, অনেক প্রভাব করছে, তার এত প্রভাবের মাঝখানেও এরা যে মায়ের যে প্রতিষ্ঠিত প্রথাকে অবলম্বন করে আজকের দিনটা এরা স্মরণ করে, মানে স্মরণ করে, মাকে স্মরণ করার জন্য এই কীর্তনের আসর রেখেছে, এটা নিশ্চয়ই এদের পক্ষে মঙ্গলপ্রদ আর আমাদের সকলের পক্ষে মঙ্গলপ্রদ। কারণ ভগবানের ভগবানের নামই এই কলিযুগে একমাত্র সম্বল, যেই কলির প্রকোপ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। বিভিন্নভাবে আমাদের হয়তো অনেক সব মন অন্যরকমভাবে চলে যায়, কিন্তু নাম করলে ধীরে ধীরে নামের দ্বারা, এই ভগবানের নামের দ্বারা আমাদের হৃদয়ে যত কলমশ রয়েছে, যত দুষ্প্রবৃত্তি মানে সমস্ত অ্যাকুমুলেট মানে সমস্ত আমরা সংগ্রহ করেছি, বিভিন্ন রকম সব মানে প্রত্যহ জীবনে যেগুলো না করলেও চলে সেগুলো করছি, হ্যাঁ, তো এই সমস্ত সব স্বভাব কেটে গিয়ে শুদ্ধ স্বভাবের উদয় হবে। সেই এইটাকে অবলম্বন করে আমাদের আমার গুরুদেবের গুরুদেবের গুরুদেব
ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখলেন তার একটা সংকীর্তনের মাধ্যমে, নাম সংকীর্তনে হয় সর্বান অর্থনাশ, সর্বশুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। নাম সংকীর্তনের দ্বারা সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায় এবং সকলে সবসময় শুভচিন্তক হয়ে যায়। শুভচিন্তক মানে এই না একটা মানুষকে কিছু ভৌতিক সাহায্য, এটা 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 শুভচিন্তা হলেও এটা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমি আমি ক্ষুধার্ত হয়েছি, আমাকে খাবার দিলেন, তা আমরা যে দানটা কতক্ষণ মূল্য থাকবে, পাঁচ ঘন্টা ছ ঘন্টা, এর বছর তো আবার খাবার, এরপর তো আমার আবার খাবার পাবে, মানে খিদে পাবে, তাই তো? কিন্তু যে কর্মর প্রভাব পাকে পড়ে, কর্ম পাকে পড়ে আমাদেরকে বারবার এই ভৌতিক জগতে বিভিন্ন রকম শরীর নিয়ে আসতে হচ্ছে আর দুঃখ যন্ত্রণাগ্রস্ত জীবনের মধ্যে কাটাতে হচ্ছে, এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত জীবন থেকে যে ছুটি দিতে পারে সেটা হচ্ছে নাম। সেই জন্য যে আমাদের নামে উৎসাহ প্রদান করেন তিনি আমাদের আসল শুভাকাঙ্ক্ষী। দেখবেন চৈতন্য চরিতামৃতে একটা কথা রয়েছে, যে সেই সে পরম বন্ধু সেই মাতা পিতা শ্রীকৃষ্ণের চরণ যিনি প্রেম ভক্তি দাতা, তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমার আসল মাতা পিতা। কে না কৃষ্ণ, সেই কৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি প্রদান। আর প্রেম ভক্তি কিসের আসবে এই কলিযুগে? হরিনামের দ্বারা। যাতে বিনা পানি দাসী আপনাদের সকলকে এই হরিনামে উৎসাহিত করেছিলেন আর আজকে তার সন্তানরা জানি না কতটা করছে, তো আজকে তো যা হোক যৎসামান্য আয়োজন করেছেন এই কীর্তনের আয়োজনের পরে। রাসনা সকাল থেকে তো রান্না বান্না করছে মনে হচ্ছে নাকি, আমিও আজকে এসেছি অনেক বেলাতে এখানে, আসতে আসতে প্রায় তিনটে আড়াইটে বেজে গেলাম। তো যাই হোক, তো আপনারা সব এসেছেন, তো বিনা পানি দেবীর আশীর্বাদ, দাসীর আশীর্বাদ নিয়ে তার পুত্র সন্তানদের দ্বারা আয়োজিত সেই প্রসাদ পেয়ে এবারে বাড়িতে চিন্তা করুন তুলসীর, তুলসী আর হরিনাম নিয়ে ব্যবস্থা করুন। তুলসী তলা রোজ ধূপ দেবেন, প্রদীপ জ্বালবেন, চারবার পরিক্রমা করবেন, হরিনাম করতে করতে পরিক্রমা করবেন, আর তুলসী তলা বসে 108 বার গাঁট গুনেগুনে হরিনাম করবেন, গাঁট গুনেগুনে 108 বার কমসে কম। হরিনাম মিথে যাবে না, হরিনাম ফল দেবে, আজ না হয় কাল ফল দেবে, কিন্তু রোজ করার চেষ্টা করুন, ঠিক আছে? তো এখন আমি আজকে তো হরিপ্রেত ঘুমিয়ে পড়েছে, ও দেখছিলাম যে জানে না কী বলে নমস্তে নমস্তে নরসিংহ তো জানে না, ওদিকে না মুখে এরম ভাব অঙ্গভঙ্গি দেখা করছিল দুপুরবেলা। যাই হোক, নীলা কিছু গান করবে, করবে ঠাকুমার করো না, করবে করবে নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দায়িনে, হিরণ্যকশিপুর বক্ষঃ, শিলাটঙ্ক নখলায়ে, নৃসিংহ করত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ,
ভয়ে নিসিংহ নিসিংহ মাদিং শরণং প্রপদে কব কর কমল বারে নাখাম অদ্ভুত সিংহাম দলিত হিরণ্যকশিপু তনু ভিঙ্গাম কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কব কর নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় ভক্ত প্রহ্লাদ জয় ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ জয় ভক্ত প্রহ্লাদ গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী দৈত মাধব গোস্বামী ভক্তি দৈত মাধব গোস্বামী জয় ভক্তি গৌরব বৈখানজ গোস্বামী ভক্তি গৌরব বৈখানজ গোস্বামী ভক্তি রাক্ষস কোশধর গোস্বামী ভক্তি রাক্ষস কোশধর গোস্বামী জয় ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী জয় ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী জয় ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ভক্তি কুমুদ সন্ত গোস্বামী জয় ভক্তি হৃদয় বন গোস্বামী ভক্তি হৃদয় বন গোস্বামী জয় ভক্তি কুসুম সুমন গোস্বামী ভক্তি কুসুম সুমন গোস্বামী কুসুম
गयो भक्ति बिलासो तीर्थ गोस्वामी भक्ति बिलासो तीर्थ गोस्वामी जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद सरस्वती प्रभुपाद सपार्षदोषला सरस्वती प्रभुपाद सपरिकार शिला सरस्वती प्रभुपाद सपरिकार शिला सरस्वती प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद शिला प्रभुपाद गुरु परंपरा गुरु परंपरा गुरु परंपरा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्री गुरु गौरंगधेवरिकाग्रधारी जू की जय पंचतत्वादमक्ष गौर हरि की जय श्री गुरुपाद पद्मनित्यला प्रविष्ट विष्णुपादष्टोतरक्षता श्री श्रीमद्भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर की जय
सपार्थ सपरिकर नेत्र ला प्रविष्ट शिला प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। नेत्र ला प्रविष्ट ओम विष्णु पाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिला गौरी किशोर दास बाबा जी महाराज की जय। नेत्र ला प्रविष्ट ओम विष्णु पाद अष्टोत्तर शता श्री श्रीमद सच्चिदानंद श्री शिला भक्ति विनोद ठाकुर की जय। नेत्र ला प्रविष्ट ओम विष्णु पाद वैष्णव सार्वभौम श्री शिला जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय श्री रूपानुग गुरु भार्गव की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। चारी धाम की जय। चारी संप्रदाय की जय। चारी संप्रदाय आचार्य बिंद की जय। भक्त रज पल्लव महाराज की जय। भक्त विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशन कारी नृसिंह देव की जय। अनंत कोटि वैष्णव बृंद की जय। नित्र लाभ विष्टो विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति दयित माधव गोस्वामी महाराज की जय। नित्र लाभ विष्ट विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति गौरव वैखनज गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति रक्षक श्रीधर दब गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्त प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति वेदांत स्वामी गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्त कुमुद संत गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति हृदय पुनर्दब गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति कुसुम सुमन गोस्वामी महाराज की जय। नित्रा प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद प्रभुपाद पृष्ठ श्री भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। सपार्थ सपरिकर नित्रला प्रविष्ट श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सरस्वत गौरी वैष्णव बृंद की जय। सारस्वत दंडी पाद गान की जय। दंड शम नित्रला प्रविष्ट ओम विष्णु पाद स्तोत्र सता श्री श्रीमद भक्ति भल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। भक्ति वेदांत मामन गोस्वामी महाराज की जय। भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय। भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज की जय। भक्ति सुंदर गोविंद गोस्वामी महाराज की जय। भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय। जय बिना पानी देवी नवम तम तिरुभाव तिथि की जय। तदीयसी पुत्र त्रय अकुन्ना एवं पुत्र बधुत्रय की जय। तुम भवन नाम की हाँ सब सगोष्ठी सपरिकर अनंग विजय दास महोदय की जय। अनंत ऑल ग्लोरिस्ट माने समागत भक्त वृंदो की जाए। नमाचार्य हरिदास ठाकुर की जाए। भुवन मंगल हरिनाम संकीर्तन की जाए। गौर